ওর মাইক গো ভাই ভাই কি হইছে ভাই রাগ করছেন কে ভাই ভাই আজকে গেট ভাঙিয়ে ফেলামু গেট ভেঙে ফেলাইবেন হয় একবার ভেঙে ফেলামু কই কিছু হইলো না গেটটা অনেক ভাইরা খালি কয় যে মানুষে গেট বাইরে 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 ভিডিও করে আসলে বাইরে এর মধ্যে কি আছে এডি আজকে দেখামু যে মাই গড এডি দেখামু যে এর মধ্যে কি থাকে দেখেন মানুষ যে কয় যে বাইরে বাইরে ভিডিও করলে পারে নাকি ভিডিও বাইরে বাইরে ভিডিও করে কারণটা কি এর মধ্যে কি আছে এই প্লেটের মধ্যে ভাই দিলি পারে কি হইব ও মাই গড এটা কি বুঝেনা এটা দর্শক ভাইরা আসলে বুঝেনা এই যে গেটটা এতগুলো বাড়ি দিল দেখেন আমার এত বড় এই যে হাতুর দিয়ে এত বড় একটা হাতুর দিয়ে আমি মাই গড জানতো কিছু হইছে এই গেট কি ভাঙা এই জায়গাটায় বাড়িটা পড়েছে সুপ্রিয় ভিউয়ার চমৎকার তো কয় যে বাড়ি মানে বেকার হয়ে যায় ভাই 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 তো থামেন ভাই আর দরকার নাই আর দরকার নাই তো সুপ্রিয় ভিউয়ার আমরা কথা বলছি যারা এন্টারপ্রাইজে জয়নাল ভাইয়ের সাথে জয়নাল ভাই মানে গেটগুলো চেক করছে যে কতটুকু মজবুত হলো শক্ত হলো তো আমরা কথা বলছি জয়নাল ভাইয়ের সাথে জয়নাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি যেইভাবে আপনি গেটগুলো পিটালেন এই গেট তো এইভাবে থাকার কথা না ভেঙে ট্যাপ টুপ খেয়ে যাওয়ার কথা ভাঙিয়ে গেলে পরে যদি মাল দেওয়ার আগে আমি সব ভাঙিয়ে আলামু তারপরে আমি মাল দিমু আগে আমি চেক দেব তারপর আমার কাস্টমার ভাইদেরকে সার্ভিস দিমু আমি ও মাই গড খুবই চমৎকার যে এই যে শক্ত লোহা দিয়ে এইভাবে বাড়ি দেওয়ার পরেও গেটগুলো কোনো ট্যাপ হয় নাই কোনো কিছু ঘটে নাই আমি আর দুটো দেই এই যে না আর দুই আর দিতে হবে না আমরা এই দেখি যে এই এইটার মধ্যে দেখেন আমি এখান থেকে কিন্তু বাড়ি মারছি এক জায়গায় কিন্তু কোনো কিছু নাই কোনো জায়গায় কোনো ট্যাপ হয় নাই কমপ্লিট গেট কিন্তু এটা ফুল কমপ্লিট রং দেয়া একদম চমৎকার একটি গেট এগুলো কি দিয়ে বানানো ভাই এত বাইরে লেন কিন্তু সেই জাহাজের প্লেট দিয়ে কিন্তু লেদার কাটিং করা কিন্তু এই প্লেট লেজার কাটিং জাহাজের প্লেট দিয়ে লেজার কাটিং জাহাজ কিন্তু বছরের পর বছর কিন্তু নোনা পানির নিচে থাকে সেই প্লেট দিয়ে কিন্তু এই গেট বানাইছি আর এই গেট এত সহজেই ভেঙে যাবে পাবলিক কি বুঝে না হ্যাঁ পাবলিক বুঝে না পাবলিক তো বুঝে না পাবলিক তো বোকা আতুর দিয়ে বাড়ি মারলেই বাড়ি মনে করে যে আতুর দিয়ে বাড়ি মারলেই মনে করে যে শক্ত এটা এটা আজকে প্রমাণ দিয়ে দিলাম আমি অসাধারণ সুপ্রিয় ভিউয়ার যে আমরা যে দাঁড়িয়ে আছি যারা এন্টারপ্রাইজের ওয়ার্কশপে এবং যারা এন্টারপ্রাইজ আমি কিন্তু ব্যক্তিগতভাবে অত বাইরা বাইরি পছন্দ করি না আমি আসলে একটু ধীরস্থুর সুস্থভাবে মানুষকে একটু বোঝানোর চেষ্টা করি তো এই যে গেটগুলো দেখেন যে যারা এন্টারপ্রাইজ যে একের পর এক এই ধরনের গেটগুলো তৈরি করে যে লেজার কাটিং গেট তো এই গেটটা লেজার কাটিং এটা কত মিলি এটা এটা কিন্তু 5 মিলি প্লেট ভাই 5 মিলি প্লেট দিয়ে বানানো 5 মিলি প্লেট দিয়ে কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ কিন্তু আস্তর করে রাখছি এখানে এটা আস্তর করে রাখা এখানে কিন্তু আস্তর খুবই চমৎকার একটা নকশা যে দেখতে পাচ্ছেন যে নকশাটা খুবই চমৎকার দেখেন একদম কিন্তু গোলাকার নকশার মধ্যে কিন্তু চারপাশে কিন্তু সেম টু সেম ভাবে মিলে কিন্তু তারপর নকশাটা করা হয়েছে নকশা করা এবং এটা ফ্রেমটা কি দিয়ে বানানো এটা এটা কিন্তু সেই গ্যালভানাইজ বক্স পাইপ দিয়ে কিন্তু এখানে ফ্রেম গ্যালভানাইজিং বক্স পাইপ দিয়ে ফ্রেম এটা কিন্তু জং আসে না এটা দেখানোর জন্য কিন্তু এখনো কালার করিনি অনেক ভাইরা বলে যে কালারের আগে ভিডিও দেন না কেন কালারের আগে ভিডিও দেন না কেন সেই জন্য কিন্তু আজকে কিন্তু ভিডিওটা আজকে দেওয়া এইটা হচ্ছে গ্যালভানাইজিং বক্স পাইপ দিয়ে গ্যালভানাইজিং বক্স পাইপ কিন্তু চারপাশে কিন্তু লাগানো আছে এবং মাঝখানেও কিন্তু গ্যালভানাইজ যার কারণে এইভাবে করে উনি হামার দিয়ে বাড়ি দিতে পারলো কারণ এটা ভিতরে ঢোকানো আছে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই খুবই চমৎকার এবং আমি সবসময় বলি যে আপনারা হয়তো গেট তো অনেকেই বানাতে পারে কিন্তু দক্ষ কারিগরের কাছ থেকে গেট বানালে লাভ যেটা হয় সেগুলো কিন্তু টেকসই হয় এবং ফিনিশিং গুলো খুবই চমৎকার হয় এই যে দেখেন আমি একটা ফুল কমপ্লিট গেট দেখাচ্ছি এখন এই যে এটা একটা কমপ্লিট একটা গেট ফুল কমপ্লিট গেট এবং এই দুইটা গেট এই এগুলো কি তো দুই পাল্লার নাকি এগুলা এটা এই এই গেটটা কিন্তু সম্পূর্ণ দুই পাল্লার এটা কিন্তু স্লাইডিং গেট হবে এটা হবে স্লাইডিং এটা কিন্তু স্লাইডিং এটা স্লাইডিং হবে আর এটা মুভিং স্লাইডিং হবে হ্যাঁ মুভিং স্লাইড এটা কিন্তু মুভিং স্লাইডিং হবে মুভিং স্লাইডিং মানে মুভিং স্লাইড মানে এক সাইড থেকে এক সাইডে চলে যায় এইদিক থেকে ঘুরে সামনে থেকে ঘুরে এক ওয়ালে চেপে যাবে এক ওয়ালে চলে যাবে আর এইটা হচ্ছে মানে দুই পাল্লার একটা গেট জি এটা দুই পাল্লার দুই পাল্লার গেট এবং এই যে গেট এই গেটটার মাপ কত এইটার এই গেটটার মাপ আছে হচ্ছে পাশে আছে হচ্ছে 6.5 ফিট আর হাইট আছে 7 ফিট
খুবই চমৎকার। এবার একটু জানি যে এবার একটু মানে নাম পরিচয়, কিন্তু আরেকটা বড় গেট আছে, এই যে এই পাশে আরো একটি গেট দেখেন, মানে গেটের আসলে মেলা বসানো, এটা তো বিশাল একটা গেট, বিশাল সাইজের কিন্তু একটা গেট, অনেক বড়। সেই এ মাথা, এই মাথা থেকে বিশাল বড় একটি গেট, চমৎকার একটি গেট। এইটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আস্তর করে রাখা হয়েছে, এটা কালারের কাজ এখনো কমপ্লিট হয়নি। মানে আপনারা কেন ওই যারা এন্টারপ্রাইজে অর্ডারগুলো দিবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, যে যারা এন্টারপ্রাইজ কিন্তু এগুলো তাদের এই সমস্ত গেট বানানো ওয়ান টুর ব্যাপার, তারা কিন্তু একের পর এক ধরনের গেটগুলো। এই গেটটার সাইজ কিরকম আছে বড়? এই গেটটার সাইজ আছে কিন্তু পাশে কিন্তু আছে 14 ফিট, 14 ফিট এদিকে আছে, 14 ফিট, আর এদিকে কিন্তু আছে হচ্ছে 8.5 ফিট, এদিকে হচ্ছে 8.5 ফিট হাইটে, 14 ফিট, বিশাল একটা গেট। এটার উপরে কিন্তু আরো কিন্তু একটা আছে, ডিজাইন আছে, এই ডিজাইনটা আমি একটু দেখাই। এই যে দেখি সুপ্রিয় ভিউয়ার, দেখেন এটা হবে হচ্ছে ডিজাইনের উপরে, এই গেটের সম্পূর্ণ উপরে এই ডিজাইনটা লাগানো হবে। এত উঁচা একটা গেট, তাহলে টোটাল একটা গেট হয়ে গেল 9 ফিট, 8.5 ফিট, তার উপরে 9 ফিট গেট হয়ে যাবে, 9.5 ফিট এই চাপটা উপরে বসবে, মানে অসাধারণ, খুবই চমৎকার একটি গেট হবে। এই গেটটা কি স্লাইডিং হবে নাকি? এটা সম্পূর্ণ স্লাইডিং হবে, এত বড় গেটটা স্লাইডিং হয়ে যাবে, স্লাইডিং হবে, একদম পানির মতন স্মুথলি চলাচল করবে ভাই। মাই গুডনেস, অনেক অনেক ভাইরা বলে যে বড় গেট হলে স্লাইডিং করতে গেলে সমস্যা হয়, ধাক্কা দিলে যাবে কি যাবে না, এত শক্তি কোথায় পাবো? আসলে এটা কিচ্ছু না, এটা শুধু একটা, যদি 10 বছরের বাচ্চা যদি একটা ধাক্কা দেয় তারপর চলে যাবে এটা। এইটা কত মিলি দিয়েছে? এটা কিন্তু 5 মিলি প্লেট, 5 মিলি প্লেট, এটা কিন্তু 5 মিলি প্লেট, 5 মিলি প্লেট দিয়ে। এবার একটু এই জনাব এই পাশে আসেন, এবার একটু আপনাদের এই যে যারা এন্টারপ্রাইজের ঠিকানাটা একটু দর্শকদের বলে দেন কিভাবে আসতে পারবে। আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সুচন স্কুলের সামনে। আর কোনো ভাই যদি গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যে যারা এন্টারপ্রাইজ বিডি দিয়ে যদি সার্চ করেন, তাহলে পরে সরাসরি আমাদের কারখানার লোকেশনটা পেয়ে যাবেন। মাই গড। এবং এই যে সুপ্রিয় ভিউয়ার, ডিসক্রিপশনে কিন্তু এই যারা এন্টারপ্রাইজের যে গুগল ম্যাপের লিঙ্কটা দেওয়া আছে, সেখানে ক্লিক করেও কিন্তু আপনারা অনায়াসে এই জায়গাটায় চলে আসতে পারেন। এইবার একটু বলে দেন যে কোন গেটটা কোথায় যাচ্ছে। হ্যাঁ, তবে আমার এই যে পিছনে যে ফুল কমপ্লিট গেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চলে যাওয়া হচ্ছে ক্রানীগঞ্জে যাবে, এটা চলে যাবে ক্রানীগঞ্জে। এবং এই যে আমার হাতের বাম পাশের যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটার এই পাশের যে একটা সাদা গেট দেখতে পাচ্ছেন, এটা চলে যাওয়া হচ্ছে কুমিল্লাতে, কুমিল্লা চলে যাচ্ছে। আর আমার সামনের যে পিছনে একটা গেট দেখতে পাচ্ছেন, এই গেটটা কিন্তু চলে যাবে খুলনা বাগেরহাটে, খুলনা বাগেরহাট যাচ্ছে, এই গেটটা কিন্তু খুলনা বাগেরহাট চলে যাবে। আমাদের এইখানে কিন্তু আরেকটা গেটের কাজ চলতেছে, এই গেটটা কিন্তু চলে যাবে হচ্ছে ময়মনসিং এর উদ্দেশ্যে কিন্তু আমরা কিন্তু এই গেটটা কিন্তু করতেছি। সম্পূর্ণই কিন্তু ঢালাই গেট, দেখেন ঢালাই লোহার গেট, সম্পূর্ণ ঢালাই লোহার, অসাধারণ। এই গেটটা যখন দাঁড়াবে সেটা অনেক অসাধারণ লুক আসবে। এবার একটু জেনে নে এই যে লেজার কাটিং গেট গুলো, এগুলোর প্রাইস কিরকম পড়েছে, দাম কিরকম পড়েছে সেটা একটু শুনি। আচ্ছা, কোনো ভাই যদি আমাদের কাছ থেকে গেট গুলো নিতে চায়, এখানে কিন্তু 4 মিলি 5 মিলি এবং 6 মিলি আছে। আসলে এইখানে কিন্তু দামের কিন্তু একটু আপ ডাউন এবং লো ডাউন আছে। হ্যাঁ হ্যাঁ, যদি কোনো ভাই যদি 4 মিলি প্লেট দেয়, যদি এরকম সেম টু সেম পিছনে কিছু নাই, পিছনে যদি কিছু ছাড়া যদি আমাদের কাছ থেকে 4 মিলি দিয়ে ধরনের গেট নিতে চায়, তাহলে আবার প্রতি স্কোয়ার ফিট খরচ করবে মাত্র 1300 টাকা স্কোয়ার ফিট, 1300 টাকা স্কোয়ার ফিট 4 মিলি দিয়ে। আর যদি পিছনে যদি শীট লাগিয়ে নেয়, যেমন এই যে এটার কিন্তু পিছনে শীট লাগাইছে, এই যে শীট লাগানো আছে সামনে থেকে কিন্তু আয়নার মতো হুবহু কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটার মতো যদি শীট লাগিয়ে নেয় 4 মিলি প্লেট দিয়ে, তাহলে আবার প্রতি স্কোয়ার ফিট পড়বে খরচ পড়বে মাত্র 1400 টাকা স্কোয়ার ফিট, 1400 টাকা স্কোয়ার ফিট। আর 5 মিলি প্লেট দিয়ে যদি নেয় কোনো ভাইয়ে পিছনে শীট সহকারে, তাহলে পরে খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কোয়ার ফিট। আর যদি পিছনকার শীট ছাড়া নেয়, তাহলে পরে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র 1400 টাকা স্কোয়ার ফিট, 1400 টাকা। আমরা দামগুলো জেনে ফেললাম সুপ্রিয় ভিউয়ার। এবার একটু আমরা জানি জনাল ভাই, আপনাদেরকে অর্ডার দেওয়ার নিয়মটা কি, কতদিন আগে অর্ডার দিতে হবে বলেন? আমাদের অর্ডার দেওয়ার সিস্টেমটা হচ্ছে, অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে, আমরা মিনিমাম যদি এই ধরনের লেদার কাটিং এর গেট হয়, সেই ক্ষেত্রে আমাদের সময়
সময় দিতে হবে 20 থেকে 25 দিন 20 থেকে 25 দিন যদি বড় গেটের ক্ষেত্রে হয় আর যদি ছোট গেটের ক্ষেত্রে হয় তাহলে পরে 15 থেকে 18 দিন সময় দিলে পরে ওরা তার মধ্যে ওনাদের গেটে লাগিয়ে দিব একটু সময় বেশি নেওয়ার কারণটা হচ্ছে আসলে আমাদের হাতে তো আর অন্যান্য কাজ থাকে সেই জন্য আগেই বলে নাও ভালো যে ভাই আসলে আমরা আমাদের হাতে একটু কাজ আছে একটু সময়টা একটু বাড়িয়ে দিলে আপনার কাজটাও সুন্দর হবে আমাদের কাজগুলো একটু করতে গেলে একটু সুবিধা হবে তো ওই আরেকটা জিনিস জানার জন্য যে এই যে গেটগুলো অর্ডার করতে মানে কত পার্সেন্ট অগ্রিম দিতে হয় একটা গেটের দাম ধরেন এই গেটটার দাম আছে হচ্ছে 60,000 টাকার মতো হ্যাঁ 60,000 টাকার মতো যদি থাকে তাহলে আবার 20% অথবা 30% আপনি হিসাব করেন তাহলে আবার কত আসে ধরেন 30% হিসাব করতে গেলে আবার 15 থেকে 20,000 টাকার মতো আসে হ্যাঁ 15,000 টাকার মতো যদি আমাদেরকে অ্যাডভান্স করে আমরা ওনার গেটটা করে দেবো ইনশাআল্লাহ আর বাকি টাকা হ্যাঁ আর বাকি টাকা যখন ওনার বাড়িতে গেট লাগিয়ে দিব ওইখান থেকে আমাদেরকে ক্যাশে পে করে দিতে হবে বাকি টাকাটা ক্যাশে পে করতে হবে তো এই যে গেটগুলো যে আপনারা কামরাঙ্গি চরে বসে বানালেন তো এই গেটগুলো যে এক একটা বললেন যে কেরানীগঞ্জ যাবে একটা বাগেরহাট যাবে একটা কুমিল্লা যাচ্ছে তো এই পরিবহন খরচটা কার পড়বে এই পরিবহন খরচের সিস্টেমটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পরিবহন খরচ এই যারা এন্টারপ্রাইজ বহন করছে আর বাংলাদেশের 50% আর 50%টা ওই যেই ভাইয়ের গেট ওই ভাইকে বহন করতে হবে মানে আপনারা 50% দিয়ে দিচ্ছেন আমরা 50% দিয়ে দিচ্ছেন তার এই যে গেটগুলো কি এমনি করে ওই লোকের কাছে হাতে ধরাই দিয়ে আসবেন নাকি ফিটিং করে দিয়ে আসবেন না ভাই এই গেটটা আমি এখান থেকে নিয়ে যাব পিকআপের মাধ্যমে করে নিয়ে আমার 3-4 জন লোক যাবে গিয়ে ওইখানে ফিটিং করে দেওয়া পর্যন্ত আমার লোক ওইখানে থাকবে খাবে আমার খরচে আর ফিটিং আমি নিজে করে দিব ফিটিং করে দেওয়ার শেষে ওই ভাইকে বুঝিয়ে দেব ভাই আপনার গেট ঠিক আছে নাকি যদি বলে হ্যাঁ ওকে তাহলে মানে আমার টাকাটা দেন আমি চলে যাই তো এই যে ফিটিং করে দিয়ে আসবেন 4-5 জন লোক নিয়ে এর জন্য কি এক্সট্রা টাকা দিতে হয় না 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 ফিটিং এর জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না ফিটিং এর জন্য টাকা দিতে হবে না ফিটিং এর জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না ফিটিং টা সম্পূর্ণ ফ্রি এবং কালার দে করেছি এই চমৎকার কালারটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি এই কালারটাও ফ্রিতে এই চমৎকার এই কালারটাও ফ্রিতে পাচ্ছেন এবং টেকসই গেট যারা চাচ্ছেন যারা ভাবছেন যে আপনার বাড়িতে এরকম সিম্পল টেকসই এই গেটগুলোর সুবিধা এইটা যে এক এক সময় এক এক কালার করা যায় যখন যেই কালার চাই আপনি সেই কালার মন মতো কালার করে নিতে পারেন এবং এইগুলো জাহাজের প্লেট দিয়ে তৈরি হওয়ার কারণে এগুলো কিন্তু অনেক দিন মানে যুগের পর যুগ এগুলো কিন্তু শক্ত মজবুত থাকে এগুলো কিন্তু জং মরিচা সহজে আসে না এই ধরনের গেট কিন্তু আপনারা যদি বাড়িতে লাগান তাহলে একবার লাগালে আপনি কিন্তু 100 বছরের জন্য নিশ্চিত হয়ে গেলেন তো ভিডিওটি আর লং করছি না এখানে শেষ করছি তো আপনারা শুনলেন যে কিভাবে অর্ডার করতে হয় অর্ডার করার প্রক্রিয়া হচ্ছে আপনি যে মানে যেই দাম আসবে দামের 20-30% অগ্রিম টাকা দিতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম মানে হয়ে যাবে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন যাদের গেট লাগাতে চাচ্ছেন স্ক্রিনে কিন্তু এই যারা এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু নক করে আপনারা কিন্তু জোনাল ভাইয়ের সাথে কথা বলে আপনার বাড়ির জন্য আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি কিন্তু এই প্রতিষ্ঠান থেকে গেট বানিয়ে নিতে পারেন তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ